প্রায় 21 বছরের অপেক্ষা শেষ হলো। বিশ্ব সৌন্দর্য প্রতিযোগিতায় ফের এবার চমক দেখালো ভারতীয় সুন্দরী। মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় সেরার মুকুট উঠল কাশ্মীর কন্যার মাথায়। রোববার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হয় সুন্দরী প্রতিযোগিতা। 62 দেশের আবেদনময়ীকে পাল্লা দিয়ে পেছনে ফেলে মুকুট জিতেন সারগাম কৌশল। আরও জানাচ্ছেন মাদি হাসান। ভারতের জম্মু কাশ্মীরের মেয়ে সরগম কৌশল মূল প্রতিযোগিতার শেষ পর্বে গোলাপি রাঙ্গা থাই স্লিট গাউনে হাজির হন ভারতীয় সুন্দরী। মিসেস ইন্ডিয়া আয়োজক সংস্থার পক্ষ থেকে ইনস্টাগ্রামে লেখা হয়, 21 বছরের অপেক্ষা শেষ, অবশেষে আমরা মুকুট ফিরে পেলাম। নাম ঘোষণার পর কান্নায় ভেঙে পড়েন সরগম। মিসেস ওয়ার্ল্ড মুকুট জয় ভীষণ উচ্ছ্বাসিত সরগম। তিনি জানান, 21 বছর পর এই খেতাব জিতে আমি খুব খুশি, অনেক ভালোবাসা সবাইকে। ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর করেছেন সরগম কৌশল। আগে ভাইজেকে শিক্ষিকা হিসেবে কাজ করেছেন সরগম। তার স্বামী ভারতীয় নৌবাহিনীর গর্বিত সদস্য। বিবাহিত স্ত্রীদের নিয়ে আয়োজিত সৌন্দর্য প্রতিযোগিতা মিসেস ওয়ার্ল্ড 1984 সালে শুরু হয়েছিল এই প্রতিযোগিতার প্রথম সফর। শুরুতে নাম ছিল মিসেস উইমেন অব দ্য ওয়ার্ল্ড। দীর্ঘ চার দশকে একবার ভারতের জুলিতে এসেছে এই খেতাব। 2001 সালে ডক্টর অদিতি গোভিত্রিকার মাথায় উঠেছিল এই তাজ। মাহাদি হাসান, নিউজ ফ্ল্যাশ 71।